হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমরা নিউটন সায়েন্স বক্সে থাকা 36টি এক্সপেরিমেন্টের মধ্যে একটি এক্সপেরিমেন্ট করব। চলো প্রস্তুতি নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন যে পরীক্ষাটি করব সেটি হলো অ্যাসিড ও ক্ষারক নির্ণয়। অ্যাসিড ও ক্ষারক সাধারণত লিটমাস পেপারের মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। লিটমাস পেপার যদি কোনো অ্যাসিডিক পদার্থ যেমন ভিনেগার কিংবা বাসায় থাকা লেবুর উপরে ধরা হয় তাহলে তা গোলাপী বর্ণ ধারণ করে। একইভাবে লিটমাস পেপারকে যদি কোনো ক্ষারক পদার্থের উপরে অথবা বাসায় থাকা যে কোনো সাবানের কণা বা লিকুইড সোপ এর উপরে ধরা হয় তবে তা বেগুনি বর্ণ ধারণ করে। তাহলে চলো প্রথমে আমরা দেখি এই লিটমাস পেপারটিকে আমরা রেখে এই পাত্রের এক সাইডে কিছু ভিনেগার নেই। এবার এই ভিনেগারের মধ্যে লিটমাস পেপারটিকে যদি আমরা ধরি দেখবো এটি হালকা গোলাপি বর্ণ ধারণ করেছে। কিন্তু যখন আমরা এই একই লিটমাস পেপারটিকে সাবানের উপরে ধরব প্রথমে আমরা একটু সাবানটিকে হালকা করে ভিজিয়ে নিচ্ছি। এবার সাবানের কণাটির উপরে লিটমাস পেপার আমরা ধরা মাত্রই দেখতে পাবো এটি বেশ অনেকটা বেগুনি বর্ণ ধারণ করছে, যেটা আগের গোলাপি বর্ণের সাথে কোনো সাদৃশ্য বা মিল নেই। এতে করে আমরা বুঝতে পারি যে লিটমাস পেপার ক্ষারক পদার্থের উপরে ধরলে সেটি হালকা বেগুনি বর্ণ ধারণ করবে, অন্যদিকে লিটমাস পেপার যদি অ্যাসিডিক পদার্থের উপর ধরা হয় তাহলে সেটি হালকা গোলাপি বর্ণ ধারণ করবে। এই পরীক্ষাটি খুব সহজেই তোমরা বাসায় বসে করে কোনো পদার্থ অ্যাসিডিক নাকি ক্ষারক জাতীয় সেটি খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো কেমন লাগলো তোমাদের? এরকম আরও অনেকগুলো মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্ট তোমরা পেয়ে যাবে নিউটন সায়েন্স বক্সের ভেতরে। তোমরা যারা এখনও বক্সটি অর্ডার করনি টোগো কিডসের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্টে।